প্রিয় দর্শক, যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি সুন্দরগঞ্জ পেজ এবং সুন্দরগঞ্জ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমরা এখন অবস্থান করছি নির্মাণাধীন হরিপুর চিলমারি তিস্তা ব্রিজে। আমরা এখানে এক মুরব্বী লোকের সাথে দেখা পেয়েছি, ওনাকে আমরা ব্রিজ বা ব্রিজের যে কার্যকলাপ সম্পর্কে জিজ্ঞেস করবো, দেখি উনি কী জানে। আসসালামু আলাইকুম মুরব্বী, ভালো আছেন? আপনার বাসা কোথায়? একটু জোরে বলিয়েন, বাসা এখানে না? আপনার নাম কি? শাহাবুদ্দিন। আপনার ব্রিজের কাজ যে চলমান, কতদিন থেকে এই ব্রিজের কাজ চলমান? প্রায় তিন বছর। তিন বছর থেকে যে ব্রিজের কাজ চলমান, প্রায় সব পিলার নির্মাণ শেষ হয়েছে, এখন গাডার প্রতিস্থাপনের কাজ চলছে। তা ব্রিজ যে নির্মাণ হয়ে আপনাদের কি উপকার হলো না ক্ষতি হলো? আপনাদের অনেক উপকার হয়েছে এবং আপনারা এলাকাবাসী হিসেবে উপকৃত। আপনার বয়স আনুমানিক কত হবে? 75। আপনি দীর্ঘ সময় আপনাদের তো চিলমারি বা কুড়িগ্রাম অংশে তো আপনাদের আত্মীয় স্বজন ছিল, মেলা আত্মীয় স্বজন ছিল। আপনারা বর্ষা মৌসুমে নৌকা পার হতেন, তারপরে হচ্ছে হেঁটে যেতেন। ব্রিজটা হওয়াতে আপনার তো অনেক উপকার হচ্ছে, অনেক উপকার হবে। আপনি ব্রিজে চড়ে গাড়িতে করে হচ্ছে চিলমারি বা কুড়িগ্রাম অংশে যেতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আপনার ব্রিজের কাজ কেমনভাবে চললো, কীভাবে চললো একটু বলেন বিস্তারিত। কাম যেভাবে চলছে ও ভালো চলছে, ওর খারাপ হলে কাম মোটামুটি চলছে। মোটামুটি গতি ছিল কাজের? কাজ কি বন্ধ ছিল? না, কোনো সময় বন্ধ ছিল। এখন কি কাজ কি চলমান নাকি হচ্ছে বন্ধ? বন্ধ, পানি হয়ে গেছে। পানি হয়ে গেছে। পিলার কি সবকটা পিলার কি পাইলিং শেষ? পাইলিং শেষ। এখন হচ্ছে, এখন কি কাজ বাকি আছে? এখন খালি যে ওটা যাবে, আর ওই যে আপনার ছেলে মেয়ে কজন? ছেলে মেয়েরা কি করে? চাষারি কাম করে। আপনাদের জমি কি এই নদীতে আছে? আপনার ভাষ্য মতে ব্রিজটা নির্মাণ হয়ে আপনারা গ্রামবাসী ভালোই উপকৃত, আনন্দ লাগতেছে। ব্রিজটা চালু হতে পারে কতদিন সময় লাগতে পারে চালু হতে আনুমানিক? 24 সালে। অনেকেই আমাদের ভিডিও দেখে প্রশ্ন করে তো, যে ব্রিজটি হচ্ছে কবে চালু হবে, সেটা সেই কারণে আপনার যেহেতু স্থানীয় বাসিন্দা আপনাকে জিজ্ঞেস করলাম। 24 সালে চালু হবে। তা আপনি অসংখ্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি আপনি ব্রিজের উপর দিয়ে গাড়িতে চড়ে ব্রিজ পার হবেন, এই আশা করি। আপনার দীর্ঘজীবী হন আপনি। হ্যাঁ, তা আপনি ভালো থাকেন, ধন্যবাদ। ধন্যবাদ, আল্লাহ আলহামদুলিল্লাহ।